বাবা বাবা কি করেছে বাবা ওই আন্টিটাকে কেন চুমু দিয়েছে তোর কাছে এটা ফিল হতো যে আমি যদি কোনো নায়কের সাথে কাজ করতাম টিভিতে ছিটতে যেত যে ছিড়ে ফেলে দিবে কেন আমার সাথে টাচ হচ্ছে আবার তো অন্য সিন চলে আসতো আবার সে খোঁজাখুঁজি করে আবার যখন অ্যাটাচ হতো সে ছিটতে যেত লাইক এরকম আপনার ঘরে জয় আছে মা বাবা দুজনকেই টিভির পর্দায় দেখছে সিনেমার পর্দায় দেখছে জয় কতটুকু এনজয় করে বা জয় কি হলে গিয়ে সিনেমা দেখেছে এখন পর্যন্ত না ওকে নিয়ে হলে যাওয়া হয়নি আর এখনো নিয়ে যাওয়া হয়নি দেখছি কি করব সবই তো এখন একটু মানুষের মাঝে ওকে নেওয়া যায় কিছুটা বড় হয়েছে যেহেতু ও 6+ সো এখন একটু নেওয়া যায় এর আগে তো বেশি ছোট ছিল একটু দুষ্টুমিও করতো বেশি এখন একটু বুঝতে শিখেছে যে কোনটা ভালো করা যাবে কোনটা মন্দ করা যাবে না ওকে নিয়ে যাওয়া হয়নি ও যেটা হয় যে টিভির পর্দায় আমাকে বা ওর বাবাকে দেখলে ওটা সে ঠিকঠাক করে যে এটা ওর মম এটা পাপা আগে যেটা হতো যে যেমন একটা জিনিস হয় না যে আমরা বইয়ে আঁকাও কি করলে এটা ভালো লাগে ছিঁড়ে ফেলে দিতাম তো ওর কাছে এটা ফিল হতো যে আমি যদি কোনো নায়কের সাথে কাজ করতাম টিভিতে ছিটতে যেত যে ছিঁড়ে ফেলে দিবে কেন আমার সাথে টাচ হচ্ছে আবার তো অন্য সিন চলে আসতো আবার সে খোঁজাখুঁজি করে আবার যখন অ্যাটাচ হতো সে ছিটতে যেত লাইক এরকম ওর বাবার ক্ষেত্রেও সেম ওই কাজটা হতো কিন্তু এখন সে বোঝে যে আমরা প্রফেশনাল একজন আর্টিস্ট আমাদের টিভিতে দেখা যাবে সো মমের সাথে কেউ করলো সব আঙ্কেল ওর বাবার সাথে কেউ করলো সব আঙ্কেল ছোটটা গান দেখতেছে টিভিতে যেদিন লাল শাড়ির গান রিলিজ হলো তো ইউটিউবে কেউ গান দেখছে মানে ওখানে একটা মানে কপালে বাবা বাবা কি করেছে বাবা ওই আন্টিটাকে কেন চুমু দিয়েছে বাবা কি করলো পাপা এটা কেন করলো কেন করলো বাচ্চারা যে কি পরিমাণ ক্রেজি মানে লাইক ওই সময়টা ও দেখছে মানে খুব এনজয় করতে এইভাবে দেখতেছে এই এই কি করলো বাবা এটা কিন্তু একটা মোমেন্ট কিন্তু একদম রেকর্ড করে রাখার মতো আবার টুকটুক মানে আমার বড় ছেলে বলছে সাইয়ান যে এটা পাপার কাজ তুমি এটা বলছো আমিও তো আগে এরকম করতাম এখন এটা করা যাবে না এটা পাপার কাজ বড় ভাই তো ও বোঝাচ্ছে বড়জন ছোট জনকে বোঝাচ্ছে কিন্তু মানে প্যাটার্নটা যে এটা তো পাপার কাজ পর্দায় দেখছে ঠিক আছে এটাই পাপার কাজ আমার আমারটা তো যখন মানে 3 বছর 3.5 বছর ছিল মম সিজার আন্টি সিজার মানে বাসায় কাশির ওদের বলতো আন্টি সিজার কেটে ফেলবে আচ্ছা তারপর হুট করে মাথা ঘুরাতে দেখতো যে হয়তো নায়িকা অনেক দূরে চলে গেছে বা নায়ক অনেক দূরে চলে গেছে তখন আবার খুব আপনার কাছে সিজার গিভ মি সিজার কেন এতগুলো সিনেমার মধ্যে থেকে মানুষ লাল শাড়ি হলে দেখতে যাবে কি আছে বিশেষত্ব এবার লাল শাড়িতে প্লিজ লাল শাড়ি যে আমি বলছিলাম যে এখানে একটা সুন্দর গল্প আছে কিছু গান আছে অনেকগুলো ক্যারেক্টার্স আছে একটা পুরো গ্রাম আছে এবং একটা দেশের কালচার আছে